কর্মসূত্রে জলপাইগুড়ি শহরে কয়েক মাস কাটিয়েছিলেন তিনি। পুরনো কর্মস্থলের সেই স্মৃতি ঘুরে দেখতে শুক্রবার জলপাইগুড়ি শহরে আসছেন রাজ্যপাল ডক্টর সিভি আনন্দ বোস, এমনটাই জানা গিয়েছে। রাজ্যপাল আসার খবর পৌঁছতেই জলপাইগুড়ি শহরের ক্লাব রোডের স্টেট ব্যাংকের প্রধান শাখায় এখন সাজো সাজো রব। এই শাখায় ঘণ্টাখানেক সময় কাটাতে চলেছেন রাজ্যপাল, এমনটাই সূত্রের খবর। পাশাপাশি শহর সংলগ্ন আসাম মোড়ে মিশনারিজ অফ চেয়ারিটি বেশ কিছুক্ষণ সময় কাটাবেন তিনি। এদিকে জেলা পুলিশের দাবি, রাজ্যপালের নিরাপত্তায় প্রয়োজনীয় পদক্ষেপ শুরু করা হয়েছে। 1977 সালে জলপাইগুড়ি শহরের ক্লাব রোডের প্রধান শাখায় প্রবেশনারি অফিসার হিসেবে বেশ কয়েক মাস কর্মরত ছিলেন রাজ্যপাল ডক্টর সিভি আনন্দ বোস। জলপাইগুড়ি স্টেট ব্যাংকের পুরনো ইংরেজ আমলের লাল বাড়ির এক ওনার ঘর ছিল তার কর্মক্ষেত্র। এখন এই লাল বাড়িটি ব্যাংকের রিটেল অ্যাসেট ক্রেডিট সেন্টার। বুধবার রাজ্যপাল আসার খবরে লাল বাড়িটিকে রংচং করে সাজিয়ে তুলেছেন ব্যাংক কর্তৃপক্ষ। জেলা পুলিশ সুপার বিশ্বজিৎ মাহাতো বলেন, কোথায় কোথায় আসবেন সেটা এখনো বলা যাবে না, তবে জেড ক্যাটাগরি নিরাপত্তা আর সিআরপিএফ থাকছে, তারা নিরাপত্তা জোরদার করেছে। কোথায় কোথায় এটা সিকিউরিটি রিজনে আমরা বলবো না, কিন্তু আদারওয়াইজ আমাদের সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট যা থাকবে যা আছে সেটা জেড প্লাস প্রোটেক্টে আছেন উনি সিআরপিএফ, সেই হিসেবে আমরা নেসেসারি সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট রাখবো। আমাদের জেলাতে 2 তারিখ এবং 3 তারিখ উনি আসবেন, কিন্তু কোথায় এই জায়গাটা বলছি না, আমরা অ্যারেঞ্জমেন্ট রাখছি। ছোটন সূত্রধরের প্রতিবেদন, সিসিএন তরাই ডুয়ার সংবাদ। মহিলাদের সাজসজ্জার হাল ফ্যাশনের বিপুল সম্ভার নিয়ে হাজির সকলের চিরপরিচিত খুশি, এখানে ল্যাকমি, লোটাস, জোভিস, মেবেলিন, ভিএলসিসি প্রভৃতি ব্র্যান্ডেড কোম্পানির সকল প্রকার আইটেম সুলভ মূল্যে পাওয়া যায়। এছাড়াও প্লাম, মামার্থ, সোমিস, বায়োটিক, কেয়াশেট, ওলে ইত্যাদি নামি দামি কোম্পানির সকল প্রকার আইটেমও পাবেন আপনি। পাশাপাশি রয়েছে রাগা, লোটাস, ম্যাট্রিক্স, লরিয়েল, স্ট্রিক্স প্রভৃতি খ্যাতনামা কোম্পানির প্রফেশনাল প্রোডাক্টসও। প্রতিটি প্রোডাক্ট ক্রয়ের উপর রয়েছে আকর্ষণীয় ছাড়। সাজসজ্জার সকল প্রকার ব্র্যান্ডেড কালেকশন পেতে আজই চলে আসুন খুশিতে। আমাদের ঠিকানা খুশি, মার্চেন্ট রোড, দিনবাজার, জলপাইগুড়ি।